শক্ত করে প্রেমিকা আখিকে বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করছে ফেরদৌস। ঘরে পড়ে আছে আরো দুটি মরদেহ, একটি আখির মা মুন্নি বেগমের, আরেকটি লাশ নিলয়ের। কিন্তু এদের সবাইকে ফেরদৌস কেন খুন করলো? খুন করে কেন কান্না করছে? প্রেমিকাকে বুকে জড়িয়ে ধরে ঘটনাস্থলে পুলিশের আগমন। ফেরদৌসের মাথার কাছে নিয়ে পুলিশ অফিসার আমজাদ বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। ফেরদৌস মুচকি হেসে মাথা তুলে অফিসারের দিকে তাকালো। কাস্টারির ভেতরে এক কোণে চুপটি মেরে বসে আছে ফেরদৌস। অফিসার রেজাউল ভেতরে প্রবেশ করে ফেরদৌসের কাছে গিয়ে পাশে বসলো। তারপর ফেরদৌসের কাঁধে হাত রেখে বলল, আজ চার দিন তুমি রিমান্ডে আছো, এতটা জিজ্ঞাসাবাদ করার পরও তুমি বললে না কি কারণে ট্রিপল মার্ডার করেছো, শুধু বলছো আমি খুনি, আমাকে শাস্তি দিন। ফেরদৌস, আমি তোমার বাবার বয়সী, তুমি আমাকে সত্যি করে বলবে কি কারণে এই হত্যাকাণ্ড তুমি ঘটালে? স্যার, আমি কি একবারও বলেছি আমি নির্দোষ? না বলনি, তাহলে কেন এত প্রশ্ন করছেন? আমাকে আদালতে প্রেরণ করুন, জজ সাহেবের সামনেও আমি বলেছি আমি দোষী, এখনো বলবো আমি দোষী, ফাঁসির রায় হবে, রায় কার্যকর হবে, আমি মুক্তি পাবো সব যন্ত্রণা থেকে, মুক্তি পাবো। এই মামলা তদন্তের দায়িত্ব আমার, আমি যতটুকু খোঁজ নিয়ে জেনেছি তুমি খুব ভালো ছেলে, তোমার মা বাবাও বেঁচে নেই, একটি বোন আছে, বংশ পরিচয়ও ভালো, কিন্তু আমার হিসেব মিলছে না, কেন তুমি ওদের মারলে? স্যার, আমার হিসেব আমি মিলিয়ে ফেলেছি, আর কারো সাথে আমার কোনো লেনা দেনা নেই, এখন অপেক্ষা শুধু মুক্তি পাওয়ার। ফেরদৌস, আমি কিন্তু জেনেছি মৃত আখির সাথে তোমার ভালোবাসার সম্পর্ক ছিল, তাদের বাসায় তুমি প্রায় আসা যাওয়া করতে, এবার বলো কেন এই নির্মম বর্বরতা তুমি চালিয়েছো, একে একে তিনজনকে হত্যা করেছো? ফেরদৌস চুপ করে আছে। আমি আমার চাকরির জীবনে কোনো আসামিকে কখনোই অনুরোধ করিনি, তোমাকে করব, প্লিজ ঘটনা কি খুলে বলো। আমি বলতে পারবো না, প্লিজ ফেরদৌস, তোমার দুহাত জোর করে অনুরোধ করছি, ঘটনা খুলে বলো। স্যার, বর্তমানে সৎ ভদ্র মানুষগুলোকে অসৎ মানুষগুলো দুর্বল মনে করে, আমি শুধু প্রমাণ করেছি আমি দুর্বল নয়, অন্যায়ের বিরুদ্ধে আমি সোচ্চার হতে পারি। স্যার, দুবছর আখির সাথে আমার ভালোবাসার সম্পর্ক ছিল, ওর পড়াশোনার সব খরচ আমি দিতাম, বলতে গেলে ওদের সংসারের সব খরচ আমি চালাতাম, কিন্তু তিন মাস আগে থেকে আখি বদলে যেতে শুরু করে, আমার সাথে ঠিক মতো কথা বলতো না, কল করলে কেটে দিত, বাসায় গেলেও পাওয়া যেত না, একদিন বাসা থেকে বের হব এমন সময় আমার বন্ধু নয়ন আমাকে কল দিল। হ্যালো বলতেই নয়ন বলল, দোস্ত তোর গার্লফ্রেন্ড আখিকে দেখলাম একটা ছেলের সাথে আমার রেস্টুরেন্টে এসেছে। আমি অবাক হয়ে বললাম, এখনো কি আছে নাকি চলে গেছে? আছে, খুব কাছাকাছি বসে কথা বলছে, হাসাহাসি করছে, মাখামাখিও করছে। আচ্ছা আমি আসছি, তুই দুজনের কয়েকটা ছবি তুলে রাখ, তোর বলার আগে আমি ছবি তুলে রেখেছি। আমি কল কেটে দিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। আখি ও নিলয় কাছাকাছি বসে একে অপরের হাত ধরে কথা বলছে, দুজনে দুজনার চোখে চোখ রেখে ডুব মারছে প্রেম সাগরে। এমন প্রেমময় মুহূর্তে আমি রেস্টুরেন্টে ঢুকে টেবিলের কাছে গিয়ে দাঁড়ালাম। আমার দিকে চোখ পড়তেই আখি থতমত খেয়ে দাঁড়িয়ে গেল, আমতা আমতা করে বলল, তুমি এখানে? নিলয় বলল, আখি তুমি এই লোকটাকে চেনো? না মানে আমার পূর্ব পরিচিত আর কি। আমি অবাক হলাম আখির কথা শুনে, অট্টহাসি দিয়ে বললাম, বাহ দারুণ, খুব ভালো লাগলো তোমার কথা শুনে, কি যেন বললে, আমি তোমার কি যেন হই? আখি চুপ করে দাঁড়িয়ে আছে। নিলয় বলল, আচ্ছা আপনি বলুন, আখি আপনার কি হয়? আমার ভালোবাসা হয়, আমার কলিজা হয়। চুপ করুন, আপনি মিথ্যে বলছেন, আখি আমার ভালোবাসা, আমার প্রাণ। আখি তুমি শুনছো না এই লোকটা কিসব আবোলতাবোল কথা বলছে? তুমি চুপ করে আছো কেন, কিছু বলো। ফেরদৌস তুমি এখান থেকে চলে যাও, উল্টোপাল্টা কথা বলো না। আমি উল্টোপাল্টা কথা বলছি? খুব ভালো লাগলো তোমার কথা শুনে, বলেই আমি রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম। আহা তুমি উত্তেজিত হলে কেন? তুমি জানো না আমাদের রূপের মোহে পড়ে আমার পরিচিত অপরিচিত অনেকে আমার প্রেমে হাবুডুবু খায়, তাই এসব নিয়ে আমি মাথা ঘামাই না। তাড়াতাড়ি খাবারের অর্ডার করো, খুব খিদে পেয়েছে, বলেই টান দিয়ে নিলয়কে চেয়ারে বসে এ কথা সে কথা বলতে লাগলো। মোবাইল হাতে গ্যালারি থেকে ছবি বের করে আখির মাকে দেখিয়ে বললাম, এই দেখুন আপনার মেয়ে কি করছে, রেস্টুরেন্টে বসে বাহিরে একটা ছেলের সাথে হেসে হেসে মাখামাখি করছে। ছবিটা ভালো করে দেখে বলল, ও তো নিলয়, আমার খালাতো বোনের ছেলে, ভাই বোন মিলে রেস্টুরেন্টে গিয়েছে, তাতে দোষের কি হলো? এই দুবছরে তো এই নিলয়কে কখনো আপনার বাসায় দেখলাম না, হঠাৎ উদয় হলো কোত্থেকে? আহা তুমি ভুল বুঝছো, নিলয় বিদেশে ছিল, কিছুদিন আগে দেশে এসেছে। আমি আপনাকে অনেকবার বলেছি আখি আগের মতো আমার সাথে কথা বলে না, কল করলে নাম্বার ব্যস্ত বলে, কল কেটে দেয়, কিন্তু আজ পর্যন্ত আপনি তার কোনো বিহিত করেননি। শোনো ফেরদৌস, আখি কার কল ধরবে কার কল কেটে দেবে সেই বিষয়টি একান্ত তার নিজস্ব বিষয়, মেয়ে বড় হয়েছে, তার ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো কি ঠিক? আপনি যখন আমার কাছ থেকে মেয়ের নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়ে এই ফার্নিচার এই ফ্ল্যাট কিনেছেন, তখন মনে হয় এটা ব্যক্তিগত ছিল না, যখন আপনি আমাকে আপনার
আপনার মেয়ের রুমে পাঠিয়ে দিয়ে বাহিরে বসে পাহারা দিতেন, তখন কি ব্যক্তিগত বিষয় ছিল না? তুমি কিন্তু অতিরিক্ত বলছো, আজ থেকে তোমার আর আখির বিষয়ে আমাকে জড়াবে না, আমার কাছে কোনো নালিশ দেবে না, তোমাদের যা ইচ্ছে তাই করো। বাহ, দারুণ কথা বললেন। এতদিনে আমাদের বিষয় আপনার বিষয় ছিল, কিন্তু এখন আপনার মেয়ে নতুন মক্কেল পেয়েছে, তাই তো আমার কথা আপনার কাছে নালিশ মনে হচ্ছে। এত কথা বলো না তো বাবু, আমার মেয়ের যদি অন্য কাউকে ভালো লাগে আমার কি করার আছে? এখন এই কথা বললে কিন্তু হবে না, আমি কিন্তু আখিকেই বিয়ে করব, কারণ আখিকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তাই এমন কোনো সিদ্ধান্ত আপনি নেবেন না যার কারণে আমি যেন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য না হয়, বলেই চলে আসলাম। সেদিন সারা রাত ঘুমাতে পারলাম না, একটার পর একটা সিগারেট টান দিয়ে সোফার উপরে রাতটা পার করলাম। সকালবেলা মোবাইলে রিংটনের শব্দে ঘুম ভাঙলো। কলটা রিসিভ করে কানের কাছে ধরতেই অপর প্রান্তের কথা শুনে মাথার মেজাজ গরম হয়ে গেল, মোবাইলটা কেটে দিয়ে রুম থেকে বের হয়ে গেলাম। শেরওয়ানি পরে বর সেজেছে নিলয়, আর বেনারসি পরে নববধূ সেজেছে আমার প্রাণের চেয়ে প্রিয় মানুষটি। দরজা খুলে ভেতরে ঢুকে এমন দৃশ্য দেখে মাথাটা আরো বিগড়ে গেল। আকি বলল, আম্মা কাজে এখনো আসছে না, যত তাড়াতাড়ি বিয়ের কাজটি সম্পূর্ণ হবে ততই তো ভালো। আমি হাতে তালি দিতে দিতে ড্রয়িং রুমের ভেতরে ঢুকতেই সবাই চমকে উঠে দাঁড়িয়ে গেল। আমি বললাম, আখি আমাকে একটা ফোন দিতে, আমি কাজই ডেকে নিয়ে আসতাম। তুমি এখানে কেন আসলে? আখি বোকার মতো প্রশ্ন কেন করছো? বিয়েতে তো একজন সাক্ষীরও প্রয়োজন হয়, আমি না হয় এক ছলনাময়ী বিয়ের সাক্ষী হলাম? নিলয় উত্তেজিত হয়ে আমার গালে চর বসিয়ে দিল। আমি হাসতে হাসতে বললাম, এই পৃথিবীতে যাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবেসেছি, যার সুখের কথা ভেবে আমার সঞ্চিত অর্থটুকু তোমার পেছনে ব্যয় করেছি, আজ তার বিয়ে হচ্ছে আমার অজান্তে, তার হবু বর আমাকে থাপ্পড় মারলো কিন্তু সে কিছুই বলল না, এতটা নিষ্ঠুর স্বার্থপর কিভাবে হলে বলো তো? তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও, বলেই আখির মা আমাকে ধাক্কা দিল। আমি বললাম, আপনি হলেন নাটের গুরু, মেয়েকে দিয়ে ব্যবসা করা হলো আপনার পেশা, আমাকে ঠকিয়েছেন, আমি বেঁচে থাকতে আপনাদের কাউকে ঠকাতে দেব না, কারণ আমি জানি আমার ভেতরটা এখন কত কিলোমিটার বেগে ঝড় বয়ে যাচ্ছে। তুই কি আমাদের হুমকি দিচ্ছিস? বলেই আখি আমাকে মারতে তেড়ে আসলো। আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, কোমর থেকে পিস্তল বের করে একে একে তিনজনকে গুলি করলাম, একে একে লুটিয়ে পড়লো ফ্লোরে। আমি সত্যি মন থেকে আখিকে ভালোবাসতাম, কিন্তু ও আমার সাথে যে প্রতারণা করেছে তা আমি মানতে পারিনি। আমিও মানতে পারিনি তোমার নীরবতা, তাই ছুটে এসেছি তোমার কাছে। আমি তোমার বিষয়ে খোঁজ খবর নিয়ে পজিটিভ ছাড়া নেগেটিভ কিছুই পাইনি, তাই সত্যটা আমি তদন্ত রিপোর্টে লিখব। তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, ফেরদৌস যে অপরাধ করেছে সে কি শাস্তি পাবে, নাকি অফিসার আমজাদ তার শাস্তির তদন্তের মাধ্যমে মওকুফ করতে পারবে? কমেন্ট করে জানিয়ে দিন। গল্পটি রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।